Okay, so dear learners, today we are going to learn very important things. It is supposed to bangla or se kotha majhe majhe amra bangla ei somosto kotha gulo bole thaki je amar shekhane jawar kotha tomar shekhane jawar kotha kingba class e tomar ashar kotha tomar ingreji shekhar kotha jokhon erokom bangla gulo amra bolbo amra ingreji bhabe toiri korbo supposed to byabohar kore to eta ekta structure amra follow korte pari structure ta hocche subject plus be verbs subject er pore be verb পরে হচ্ছে সাপোজ টু পরে হচ্ছে ভি ওয়ান মানে ভার্বের বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার দেন আমরা এখন এইভাবে চারটা ফর্মেট তৈরি করতে পারি যেমন আম সাপোজ টু গো দেয়ার বাংলা অর্থ হচ্ছে আমার সেখানে যাওয়ার কথা আই এইন্ট সাপোজ টু গো দেয়ার আমার সেখানে যাওয়ার কথা না প্রশ্ন করলে হবে আর ইউ সাপোজ টু গো দেয়ার তোমার কি সেখানে যাওয়ার কথা আন্ট ইউ সাপোজ টু গো দেয়ার তোমার কি সেখানে যাওয়ার কথা না এভাবে আমরা বাংলা ইংরেজি সহ প্র্যাকটিস করতে পারি তাহলে এখানে চারটা স্ট্রাকচারের মধ্যে এই দুইটা হচ্ছে প্রশ্ন করা আর এই দুইটাই হচ্ছে অ্যান্সার করা অ্যাফার্মেটিভ নেগেটিভ আর এই দুইটা হচ্ছে ইন্টারগেটিভ এদিক দিয়ে প্রশ্ন করলে এখান থেকে উত্তর আসবে প্রশ্ন করলো আর ইউ সাপোজ টু গো দেয়ার তোমার কি সেখানে যাওয়ার কথা অ্যান্সারটা আসবে ইয়েস আই এম সাপোজ টু গো দেয়ার হ্যাঁ আমার সেখানে যাওয়ার কথা আবার না বোধগম্য হতে পারে নো আই এইন্ট সাপোজ টু গো দেয়ার না আমার সেখানে যাওয়ার কথা না প্রশ্ন হা বোধক হলে উত্তরটা না বোধগম্য হতে পারে ঠিক তেমনিভাবে প্রশ্ন যদি হয় না বোধক যেমন আন্ট ইউ সাপোজ টু গো দেয়ার তোমার কি সেখানে যাওয়ার কথা না উত্তরটা যদি সিমিলার হয় বলবো নো আই এইন্ট সাপোজ টু গো দেয়ার না আমার সেখানে যাওয়ার কথা না তবে আবার হাবুদক হইতে পারে ইয়েস আই এম সাপোজ টু গো দেয়ার আমার সেখানে যাওয়ার কথা এখন ব্যক্তি অনুসারে অ্যাম ইজ আর তাহলে আমি এখানে আই ব্যবহার করেছি তাই এখানে অ্যাম এখন যদি উই হয় তাহলে হবে উই আর সাপোজ টু গো দেয়ার আমাদের সেখানে যাওয়ার কথা যদি বলি ইউ আর সাপোজ টু গো দেয়ার তাহলে তোমার সেখানে যাওয়ার কথা দে আর সাপোজ টু গো দেয়ার তাদের সেখানে যাওয়ার কথা এখন যদি আমি বলি হি তাহলে হবে হি ইজ সাপোজ টু গো দেয়ার তার সেখানে যাওয়ার কথা শি ইজ সাপোজ টু গো দেয়ার তার সেখানে যাওয়ার কথা মাই ব্রাদার ইজ সাপোজ টু গো দেয়ার আমার ভাইয়ের সেখানে যাওয়ার কথা মাই সিস্টার ইজ সাপোজ টু গো দেয়ার আমার বোনের সেখানে যাওয়ার কথা তো এই হচ্ছে বিভাগ সাবজেক্ট অনুসারে ব্যক্তি অনুসারে অ্যাম ইজ আর এটাই ব্যবহৃত হবে আসেন এবার আমরা একটু জোরে জোরে সবাই একসাথে প্র্যাকটিস করি আমি আগে ইংরেজি বলবো আপনারা বাংলা বলেন আই এম সাপোজ টু গো দেয়ার আই এইন্ট সাপোজ টু গো দেয়ার আর ইউ সাপোজ টু গো দেয়ার আন্ট ইউ সাপোজ টু গো দেয়ার আচ্ছা এবার আমি বাংলা বলি আমার সেখানে যাওয়ার কথা আমার সেখানে যাওয়ার কথা না তোমার কি সেখানে যাওয়ার কথা তোমার কি সেখানে যাওয়ার কথা না এবার দুইটাকে মিক্সড করে বললে কেমন হয় দেখেন আই এম সাপোজ টু গো দেয়ার আমার সেখানে যাওয়ার কথা আই এইন্ট সাপোজ টু গো দেয়ার আমার সেখানে যাওয়ার কথা নয় আর ইউ সাপোজ টু গো দেয়ার তোমার কি সেখানে যাওয়ার কথা আন্ট ইউ সাপোজ টু গো দেয়ার তোমার কি সেখানে যাওয়ার কথা না বা কথা নয় হ্যাঁ এবার আপনার দুই একসাথে বাংলা ইংরেজি সহ স্টার্ট সবাই আই এম সাপোজ টু গো দেয়ার এখন আমি যদি বলি আমার ইংরেজি শেখার কথা আই এম সাপোজ টু লার্ন ইংলিশ বলি না আমরা সময় আমার ইংরেজি শেখার কথা আই এম সাপোজ টু লার্ন ইংলিশ আচ্ছা যদি বলি আমার অফিসে যাওয়ার কথা আই এম সাপোজ টু গো টু অফিস আমার ঢাকায় যাওয়ার কথা আই এম সাপোজ টু গো টু ঢাকা যদি বলি তোমার ক্লাসে আসার কথা ইউ আর সাপোজ টু অ্যাটেন্ড দ্য ক্লাস ক্লাসে আসা মানে অ্যাটেন্ড দ্য ক্লাস তাহলে বলেন আবার তোমার ক্লাসে আসার কথা ইউ আর সাপোজ টু অ্যাটেন্ড দ্য ক্লাস আপনারা সে বলি আমার সাথে তোমার মিট করার কথা কি হবে ইউ আর সাপোজ টু মিট মি ইউ আর সাপোজ টু মিট মি উইথ লাগে না মিটের পরে উইথের প্রয়োজন হয় না মিট মানেই তো কারোর সাথে সাক্ষাৎ করে এখানে মিট উইথ মানে সাথে তাহলে উইথের প্রয়োজন হয় না দিলেও ভুল হয় না কিন্তু দেয় না সাধারণত তাহলে আমরা এইভাবে এটাকে ব্যবহার করতে পারবো এখন ওই যে আমরা একটা কনভারসেশন করছি লার্নিং ইংলিশ এখানে আনা যায় না কী হয় আর ইউ সাপোজ টু লার্ন ইংলিশ ইয়েস আই এম সাপোজ টু হ্যাঁ ওয়ার আর ইউ সাপোজ টু লার্ন ইংলিশ আই এম সাপোজ টু লার্ন ইংলিশ অ্যাট সাইপুর ওয়েন আর ইউ সাপোজ টু লার্ন ইংলিশ আই এম সাপোজ টু লার্ন ইংলিশ অ্যাট 9:30 AM
With whom are you supposed to learn English? I'm supposed to learn English with my friends. How long are you supposed to learn English? I'm supposed to learn English for 3 hours. Acha. Jodi boli, how many days in a week are you supposed to learn English? I'm supposed to learn English for 3 days in a week. Tale, which days are you supposed to learn English? I'm supposed to learn English on Friday. Why are you supposed to learn English? Kano tumi English shekhbe ta? I'm supposed to learn English to develop my career. So, we can easily make this conversation easily. We can make another conversation. Now, if we don't have past tense, then we can do this. I was supposed to go there. Bangalore to cha amar shekhane jawar kotha chilo. Past tense chole jabe. Majhe majhe erokom bole thaki je gotokalke amar shekhane jawar kotha chilo. I was supposed to go there yesterday. Gotokalke tomar ekhane ashar kotha chilo. You were supposed to come here yesterday. Tokhon ei was ta diye dite hobe. Ar ekhane na bodhok hole hobe wasn't. Ar ekhane proshno kolo hobe why are. Ekhane hobe weren't. তার মানে was এবং were এই দুইটা ব্যবহার করলে প্রেজেন্ট থেকে পাস্টে চলে যাওয়া যাবে তাহলে আমি ইংলিশ বলি আপনারা বাংলা বলেন আই ওয়াজ সাপোজ টু গো দেয়ার আমার সেখানে যাওয়ার কথা ছিল আই ওয়াজন সাপোজ টু গো দেয়ার ওয়াই আর ইউ সাপোজ টু গো দেয়ার Why aren't you supposed to go there? আচ্ছা এবার আমি বাংলা বলি আমার সেখানে যাওয়ার কথা ছিল আমার সেখানে যাওয়ার কথা ছিল না তোমার কি সেখানে যাওয়ার কথা ছিল তোমার কি সেখানে যাওয়ার কথা ছিল না Why aren't you supposed to go there? এবার দুইটা মিস করলে হয় দেখেন I was supposed to go there. আমার সেখানে যাওয়ার কথা ছিল I wasn't supposed to go there. আমার সেখানে যাওয়ার কথা ছিল না Where are you supposed to go there? তোমার কি সেখানে যাওয়ার কথা ছিল Why aren't you supposed to go there? তোমার কি সেখানে যাওয়ার কথা ছিল না হ্যাঁ ওকে সব একসাথে একটু বলেন I was supposed to go there. তাহলে এরকম অতীতের কথাগুলো সাধারণত আমরা বলে থাকি কোথাও যাওয়ার কথা ছিল কোথাও আসার কথা ছিল কোনো কাজ করার কথা ছিল যখন এরকম হবে তখন আমরা এইভাবে ওয়াজ এবং ওয়ার দুইটা ব্যবহার করব আমরা জানি অতীতে ব্যক্তি অনুসারে ওয়াজ হয় ব্যক্তি অনুসারে ওয়ার হয় তাহলে আমরা ওয়াজ ব্যবহার করতে পারি যার যার সাথে যেমন আই হি শি ইট কোনো নামের বেলায় ওয়াজ আর ওয়ার হচ্ছে উই ইউ দে বা দুইটা নাম যদি হয় তখন হয় কি ওয়ার যদি বলি আমাদের সেখানে যাওয়ার কথা ছিল উই ওয়ার সাপোজ টু গো দেয়ার তোমাদের সেখানে যাওয়ার কথা ছিল ইউ ওয়ার সাপোজ টু গো দেয়ার তাদের সেখানে যাওয়ার কথা ছিল দে ওয়ার সাপোজ টু গো দেয়ার তো এইভাবেই আমরা এটাকে ব্যক্তি অনুসারে ওয়াজ ওয়ার আমরা ব্যবহার করতে পারবো এখন আসেন ওই যে লার্নিং ইংলিশটাকে যদি এখন পাস্টে নেই তাহলে এরকম হবে ওয়াই আর ইউ সাপোজ টু লার্ন ইংলিশ তোমার কি ইংরেজি শেখার কথা ছিল ইয়েস আই ওয়াজ সাপোজ টু লার্ন ইংলিশ ওয়াই আর ইউ সাপোজ টু লার্ন ইংলিশ আই ওয়াজ সাপোজ টু লার্ন ইংলিশ অ্যাট সাইপ্রাস দেন এইভাবে আমরা আগের মতো করতে পারবো তো এটা খুব সহজই তো এই ছিল সাপোজ টু I hope that you understood very well and you will be able to use this in your practical life because several times we need to say this type of sentences in Bangla. Whenever you say this sentence in Bangla, you will make this sentence in English by using suppose to. Okay? That's enough about this lesson. Thank you very much. Sure.